Assalamualaikum, Priyo Chhatra Chhatri Bindu. Asha kori khudar bhadore tumra bhalo acho. Ami Muhammad Mokbul Rashid, Shrinagar Dakhil Madrasa, Nagashodan Noga. Ami tomader majhe arbi ditiyo patre fel ebong tar prokar somporke alochona korbo. Eta songro korechi arbi ditiyo patro na ilmi nahut theke. Ami alochona korbo tomader majhe ফেলের যে চারটা প্রকার আছে এই প্রকার সম্পর্কে আলোচনা করব ফেলে মাজি ফেলে মুজারে ফেলে আমর আর ফেলে নাহি দেখো ফেলে মাজি সাহাবা যায়দ যায়দ কি আছে এখানে এটা হলো ফেলে মাজি আর আল্লাহু ইয়ারজুকু মাই ইয়াশাউ আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দিয়ে থাকে এই ইয়ারজুকু এটা হলো ফেলে মুজারে এর বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে চার কুল হু আল্লাহু আহাদ এই শব্দের মাঝে কুল শব্দটা আমর আদেশ সূচক ক্রিয়া এই আদেশ সূচক ক্রিয়া এই হলো আদেশ সূচক ক্রিয়া যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে রাসূল তুমি বলে দাও আল্লাহ এক এই যে এই এই কুলটা ফেলে আমরে ব্যবহৃত হয়েছে আদেশ সূচক ক্রিয়ায় ব্যবহৃত হয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এটা হলো ফেলে নাহি নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া এই ফেলটা ফেলে নাহি এর অর্থ দিবে যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এটা কোরআনের আয়াত এই জন্য আমাদের কর্তব্য হবে আমরা যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো বিপদে থাকি আর আপদে থাকি না কেন আমাদের জন্য কর্তব্য হবে যে আমরা সদা আল্লাহর রহমতের আকাঙ্ক্ষী হয়ে থাকব আল্লাহর রহমতের আমরা বাইরে যাব না আল্লাহর রহমতের ভিতরে আমরা সবসময় থাকার চেষ্টা করব আল্লাহর রহমত থেকে আমরা কোনো সময় নিরাশ হব না এই ফেলের কায়দা নিয়ম ফেল শব্দটা এক বছর আর এর দু বছর হলো আপনার এই ফেল এর অর্থ ক্রিয়া বা কাজ আমি জানি ক্রিয়া বা কাজ আর পারিভাষিক অর্থ যে ফেল নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলা হয় ফেলে মাসি বা ফেল যে ফেল ফেল চার প্রকার ফেলে মাসি ফেলে আমর ফেলে নাহি এই ফেলে মুজারে এই চারটা প্রকার এই ফেলে মাসি যে ফেল দ্বারা অতীতকালীন ক্রিয়া বা কাজ বুঝায় তাকে বলা হয় ফেলে মাসি আর যে ফেল দ্বারা যে ফেলের কাজ বর্তমান এবং ভবিষ্যৎকালে বুঝায় কাকে বুঝায় তাকে বলা হয় ফেলে মুজারে আর যে ফেল দ্বারা আদেশ করা বুঝায় তাকে বলা হয় ফেলে আমর আর যে ফেল দ্বারা নিষেধ করা বুঝায় বারণ করা বুঝায় তাকে বলা হয় ফেলে নাহি আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম ফেল সম্পর্কে আমরা ফেলের ব্যাপারে এই বিশেষ করে এই নাহু পয়েন্টে দুই ভাগে ভাগ করেছে ইলমি এই ফেলে নাহি ইয়া ফেল একটা হলো ফেল আর একটা হলো এসি আর একটা হলো ঘর কলিমাকে তিনটা ভাগে ভাগ করেছে একটা ফেল একটা এসি আর একটা হলো মাদ্রাসার ছাত্র ছাত্রী তোমরা বিশেষ করে আরবি গ্রামের গ্রামার
তোমরা মন দেও না এটা তোমাদের ভুল কি জন্য কবরের ভাষা হবে আরবি কবরের ভাষা হবে আরবি আর আরবিটাই সবচেয়ে প্রিয় ভাষা এই জন্য আমাদের আরবি ভাষায় জ্ঞান আহরণ করা আমাদের জন্য কর্তব্য দায়িত্ব কি জন্য কবর আমাদের জন্য অনিবার্য কবর আমাদের আসবেই হবে যে জন্য মানুষ যখন জীবন যখন আছে মরণ তখন হবে মরণ যখন হবে কবরে অবস্থান করতে হবে কবরে অবস্থান করলে জবাব দিতে সওয়ালের জবাব দিতে হবে তাহলে আরবিতে জবাব দিতে হবে এবং তা অবস্থায় আমাদের জন্য কর্তব্য হলো আরবি শিক্ষা করা আরবি শিক্ষা করা এই জন্য এটা আমরা ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব দেখা যায় কোনো মানুষ আরবি শিখতে চায় না কিন্তু পরবর্তী জীবনে দুঃখ করে যে ছোট্ট অবস্থায় যদি কোরআন শরীফ ভালো করে শিখতাম আরবি ভালো করে শিখতাম তাহলে আজকে মানুষ পড়তেছে আমি পড়তে পারতাম আমি স্কলার কবদা হতে পারতাম এই আক্ষেপ করে তাদের আর কোনো লাভ হয় না এই কবরে যায় এরকম আক্ষেপ করলে কোনো লাভ হবে না এখন থেকে আমরা আরবি ভালোভাবে শিক্ষা করার চেষ্টা করব এবং সাথে সাথে আরবি গ্রামারটাও শেখার চেষ্টা করব তাহলে আমাদের জন্য অর্থ বোঝা এবং মানুষকে বোঝানো আমাদের জন্য সহজ হবে আল্লাহ আমাদের সঠিক জ্ঞানের আলোকে সঠিক কোরআন এবং হাদিস শিক্ষা নিয়ে মানুষকে সঠিকভাবে বুঝে দেওয়ার সময় সুযোগ দান করুক আমি আরও কথা বলছি তোমরা এই যে বিষয়ে আলোচনা করলাম চারটা ফেল সম্পর্কে এই চারটা ফেল বাড়িতে আলোচনা করো আলোচনা করো এবং মার কাছে বাবার কাছে যে জানি তার কাছেও আলোচনা করে এই সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান আহরণ করো তারপরে যদি তোমরা বুঝতে না পারো আবার যখন আমি তোমাদের ক্লাসে আসবো তখন আমাকে আবার জিজ্ঞাসা করবে আমি তোমাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আমার তো কিনা